ধনীরা নিজেরাও নিজেদের জন্য করে, কিন্তু গরিবদের জন্য করার মতো লোক কম। আমি ভাবছি যে সারা জীবন তো আমি ধনী হিসেবে কাটাইছি, এখন গরিবদের সঙ্গে থাকা কেমন লাগে সেটা দেখতে চাই। এদের সাথে আমি মিশতে চাই, এদের সাথেই আমি মরতে চাই। এত আমার যা সম্পত্তি আছে সবই আস্তে আস্তে আমি বিক্রি করে যতদিন বাঁচি আমি এই কল্যাণমূলক কাজই করব। আতাউর রহমান জনকল্যাণ ট্রাস্টের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, মানুষ মানুষের জন্য, মানবতাই হোক মানুষের কল্যাণ। আজ বুধবার 06/09/2023 তারিখে সকাল 10 ঘটিকায় তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামে সরকার বাড়িতে অসহায় মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প করে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দিয়েছেন। চিকিৎসা নিতে আসা অনেকেই দোয়া করেন এবং প্রশংসা করেন ইঞ্জিনিয়ার আতাউর রহমান সরকারের জন্য। আজকে অনেকে বিনামূল্যে চিকিৎসা দিয়েছেন এবং যাদের চশমার প্রয়োজন তাদের মাঝে বিভিন্ন ওষুধপত্রসহ চশমা দিয়েছেন। বাংলাদেশ রোডস অ্যান্ড হাইয়ের দেশ সেরা সাবেক প্রকৌশলী আলহাজ আতাউর রহমান সরকার নিজ উদ্যোগে ও পরিবারের অন্যান্য সদস্যদের সহায়তায় তার নিজ গ্রাম কুমিল্লা জেলার তিতাস উপজেলার ঐতিহ্যবাহী জিয়ারকান্দি গ্রামে সরকার বাড়ির তসলিমা ভবনে গড়ে তোলেন আতাউর রহমান জনকল্যাণ ট্রাস্ট। সেই ট্রাস্টের প্রধান কাজ হচ্ছে অসহায় নিপীড়িত দরিদ্র মানুষের পাশে অর্থ সহায়তা সাহায্য সহযোগিতা করে স্বাবলম্বী করে তোলা। এই জনকল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠাতা হওয়ার পর থেকেই নানামুখী কর্মসূচি হাতে নিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল যাদের ভিটা বাড়ি নেই ভিটাসহ ঘর নির্মাণ করে দেওয়া, অসহায় মানুষকে অর্থ দিয়ে সাহায্য করা, গবাদি পশু পালনে উদ্বুদ্ধ করা, চিকিৎসার জন্য অর্থ দেওয়া। ট্রাস্টের কর্ণধার আলহাজ ইঞ্জিনিয়ার আতাউর রহমান সরকার বলেন, সবই ওখানে দেখা আছে এবং সেখানে দেখলে সবাই বুঝতে পারবে যে এটা পিওরলি জনকল্যাণমূলক সেবামূলক প্রতিষ্ঠান, এখানে অন্য কোনো রকমের কোনো সুবিধা থাকবে না, শুধু গরিবদের জন্য। ধনীদের জন্য তো অনেকেই অনেকে করে, ধনীরা নিজেরাও নিজেদের জন্য করে, কিন্তু গরিবদের জন্য করার মতো লোক কম। আমি ভাবছি যে সারা জীবন তো আমি ধনী হিসেবে কাটাইছি, এখন গরিবদের সঙ্গে থাকা কেমন লাগে সেটা দেখতে চাই। এদের সাথে আমি মিশতে চাই, এদের সাথেই আমি মরতে চাই। এত আমার যা সম্পত্তি আছে সবই আস্তে আস্তে আমি বিক্রি করে যতদিন বাঁচি আমি এই কল্যাণমূলক কাজই করে দেব। আমার কোনো আগের কোনো আয় নাই, যদিও চিফ ইঞ্জিনিয়ার ছিলাম, গাড়ি বাড়ি ছিল, সেইগুলো এখন সবই আমার নামে নাই, কেউ কি সবই আমি এখন এগুলো মুক্ত। এখন শুধু আমার জমি আছে, বাবার দেওয়ার জমি। আমি ভাবছি যে আমি তো বাবার দেওয়ার জমি কিনে নিয়ে নিই, অতএব এইগুলাই মানে বিক্রি করে মানুষের জন্য সেবা করে দেয়। আমার ছেলে মেয়েদেরকে শিক্ষা দিয়েছি, তারা যে যার পজিশনে ভালো আছে তারা তাদের নিজে করে খাবে, তারা নিজের টাকাই থাকবে, আমার এখান থেকে কোনো টাকা পাবে না। আগে তো আমাদের দেশের লোকেরা হলো যে টাকা পয়সা রেখে যায় ছেলেদের জন্য, মেয়েদের জন্য, পরবর্তীকালে দেখা যায় ছেলেরা মেয়েরা বাপ মাকে দেখেই না। তা আমাকে ইনশাল্লাহ আল্লাহ এমন মানে রেখেছেন, আমি এমন কাজে কাজ ব্যস্ত ছিলাম যে ছেলে মেয়েদের কাছ থেকে কোনো সাহায্য নেওয়ার কোনো প্রয়োজন কোনোদিন হয় নাই, বরং দরকার হলে এখনও আমি ছেলে মেয়েদের সাহায্য দরকার হলে এগিয়ে যাই। আমার নিজের যে সম্পত্তি বাবা রেখে গেছে, আমি বাবার নামে একটা মাদ্রাসা করছি, এই বিল্ডিংটা এখন বর্তমানে ডিলাপিডেটেড কন্ডিশনে আছে। আমি পরবর্তীকালে সিদ্ধান্ত নিয়েছি যে বাকি জমিগুলো বিক্রি করে ওখানে প্রায় 2 কোটি 2 কোটি টাকা একটা এস্টিমেট আসছে আমার কাছে, এইটা দিয়ে এই বিল্ডিংগুলো রিকনস্ট্রাকশন করে যাব। ফেসবুক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।